দর্শক, আমাদের ভিডিওর মাধ্যমে যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির ভিতরে বর্তমানে কি কি গাছ রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর এই বাড়িটি কিন্তু বিক্রি হবে, আমি লোকেশন আপনাদেরকে বলে দেবো। তার আগে আমি একটু দেখাতে চাই এই বাড়ির ভিতরে কি কি সুবিধা আপনারা পাচ্ছেন এবং পাবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিচু গাছ রয়েছে, এখানে প্রায় 5-7টা লিচু গাছ রয়েছে, এবং এদিকে সবেদা গাছ রয়েছে, সোলম গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে। আর এই বাড়িটার ভিতরে আপনি যদি আসেন, আপনার কোনো গাছ লাগিয়ে খেতে হবে না, কারণ হচ্ছে যে কোনো ফলস গাছ বা সব ধরনের এই বাড়ির ভিতরে গাছ রয়েছে। এই বাড়িটি যে করেছেন সে একজন, কারণ হচ্ছে গাছপ্রেমী বলা যায়, কারণ হচ্ছে তার বাড়িতে আসার পর দেখলাম যে এখানে আম গাছ থেকে শুরু করে জাম, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ এই বাড়ির ভিতরে রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু বাড়িটা দেখাতে চাই, তারপরে এখানকার যে মালিক রয়েছে তিনি এই জমিটি কিন্তু বিক্রি করবেন, আমরা তার সাথে পরে কথা বলবো। তার আগে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাড়িটি ঘুরে দেখাতে চাই যে এই বাড়ির ভিতরে কী কী ধরনের গাছ রয়েছে। তো চলুন তাহলে আমরা ভিডিওটা দেখে আসি এবং আমাদের সাথে থাকুন, তারপরে এই যে বাড়িটি কোন লোকেশনে রয়েছে, এখান থেকে এই বাড়িটি বিক্রি করা হবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব। দর্শক, বাড়ির পিছনে যে গাছটি রয়েছে দেখতে পাচ্ছি, এটা কাঁঠাল গাছ, পরিমাণে যে দেশীয় কাঁঠাল হয়েছে, একটু আপনারা কাছ থেকে না দেখাই বুঝবে না। দেখেন, এই থেকে শুরু করে গাছের কিন্তু প্রতিটা ডালের মাথায় মাথায় কিন্তু কাঁঠাল হয়েছে। দেখেন, এই সুবিধা কিন্তু আপনাকে আপনি পেয়ে যাবেন, এই বাড়ি যদি আপনি কিনেন অবশ্যই এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। এরকম আরও কিন্তু কাঁঠাল গাছ রয়েছে, দেখেন বড় বড় সাইজের কিন্তু কাঁঠাল হয়েছে। এবং এই যে গাছটি রয়েছে, এই গাছটিতে প্রায় 100-এর উপরে হবে কাঁঠাল হয়েছে, দেখেন কী পরিমাণে। আর এর পাশে রয়েছে একটি লকট গাছ, আমরা যেটা আমরুল বলি, সেই আমরুল গাছও কিন্তু রয়েছে, এটাই ফুল ধরেছে। এবং এর পাশাপাশি এই বাড়ির ভিতরে কলা গাছ, তারপরে আম গাছ, যত ফলের গাছ রয়েছে মোটামুটি আপনার এখানে লাগিয়ে নতুনভাবে লাগিয়ে খেতে হবে না। দেখেন, এই যে আম গাছ রয়েছে, এই আম গাছের ভিতরে আমও হয়েছে, কিছুদিন আগে তারা আম পেরে নিয়েছে এখান থেকে। এরপরও দেখতে পাচ্ছেন এই গাছে আম কিন্তু ঝুলছে। এরপরে আছে নারিকেল গাছ, যদি আপনাকে বলি যে নারিকেল চালিতা গাছ, নারিকেল গাছ, সব ধরনের এই বাড়ির ভিতরে গাছ রয়েছে। এবং আপনি এই বাড়ির ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি এখানেই করতে পারবেন, কারণ হচ্ছে এই বাড়ির ভিতরে পুকুর রয়েছে, আর এই পুকুরে আপনি মাছ চাষ করতে পারবেন, বড় একটি পুকুর রয়েছে। আর একটা তথ্য দিয়ে রাখি, এই যে জমিটা এখানে 20%, আমাদের এখানের ভাষায় হচ্ছে 10 একর জমি। মেইন রাস্তা থেকে আমি যে ড্রোন শটটি আপনাদেরকে দেখিয়েছি, একেবারে ওই থেকে শুরু করে এই যে রাস্তাটি রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশ দিয়েই কিন্তু এই প্লটটাই রয়েছে, এই প্লটের মাথা পর্যন্ত তাদের এই জমিটা, এখানে 10 একর এবং 20% আপনারা যারা জানেন। তো এখানে চারোদিকে বাড়ির যে গাছগুলো রয়েছে, একটু নারিকেল গাছ, তারপর ঔষধি গাছ, সব ধরনের গাছ কিন্তু আপনি এই জমিতে পেয়ে যাবেন, আপনার কোনো কিছুই আপনি লাগাতে হবে না। বাঁশ কিন্তু সবার প্রয়োজন হয়, মানুষ মারা গেলে এই বাঁশটাই কিন্তু আমাদের সবচেয়ে লাস্ট সম্বলগুলোর ভিতরে একটা জিনিস। এখানে বাঁশ যার হয়েছে, বাঁশ থেকে শুরু করে সব ধরনের এখানে সুবিধা আপনি পাচ্ছেন। তো দর্শক, আমরা একটু কথা বলবো এখানকার যে মালিক রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করব, তিনি এখানে তার কতটুকু জমি এবং কীরকম বিক্রি করতে চাচ্ছেন এবং এই লোকেশনটা কোন জায়গায়। আপনারা সরজমিনে এসে যাচাই বাছাই করে, কাগজপত্রে যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে আপনি এই জমিটা বাড়িসহ কিনতে পারবেন। দর্শক, এই জমির যে মালিক তিনি আমার মামা, তিনি আমার সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো, এই জমির বিষয়ে বিস্তারিত তিনি বলবেন, যেহেতু তার এই জমিটি, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমার এখানে জমির পরিমাণ 20%, স্থানীয় মাপের 10 একর সম্পত্তি আছে। আমার টাকার প্রয়োজনে আমি জমিটা বিক্রি করব। আমার জমির ঠিকানা হলো যাইয়া বিসিক দিয়ে একটু সামনে আগাইয়া মাছের ফিশারি, তার পিছনে সোজা পিছনে ঢলুয়ার রাস্তা দিয়ে ঢুকে, পাকা রাস্তা দিয়ে ঢুকে, তারপরে পূর্ব দিকে একটু মাটির রাস্তা, মারার মাটির রাস্তা দিয়ে একটু সামনে আগাইলেই আমার নিজের বাড়ি। এখানে আমার বাড়িতে সব ধরনের ফলজ গাছ আছে,
গাছে ফল আছে, আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, তারপরে সবেদা, কলা, চালুতো গাছ, তারপরে আমলকি, আমলকি গাছ, আর অনেক ধরনের ফল গাছ আছে, কাউ ফল গাছ পর্যন্ত আছে আমার এই পিছনেই আপনার সামনেই আছে লাগানো। আপনারা স্থানে আসলে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। তার ঠিকানা হলো যাইয়া আনসার ব্র্যাকের একটু সামনে আগালি ঢলুয়ার দিকে রাস্তা ঢুকছে, পাকা রাস্তা। ঢলুয়া মাদ্রাসার দিকে যাব বললে ওখান থেকে অত দূর যেতে হবে না, ওই সালে ফারুকের বাড়ির একটু সামনে দিয়েই, পূর্ব দিকে একটু সামনে আগাইলেই আমার বাড়ি। বাড়ি ওখানে একটু পূর্ব দিকে ঢোকা লাগবে, কাঁচা রাস্তা আছে অল্প একটু, কাঁচা রাস্তা দিয়ে সামনে আসলেই আমার ঠিকানা। আর যোগাযোগ বিস্তারিত ঠিকানা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বার থাকবে। দ্বিতীয়ত আমার দোকানের স্থান হইল যে আদার্স স্কুলের সামনে শেরে বাংলা সড়ক, আদার্স স্কুলের সামনে ফার্মেসি পট্টির একদম পশ্চিম মেথায় রেটিনা স্টুডিওর অপোজিটে আমার দোকান, মেসার্স হাজি ব্রাদার্স দোকানের নাম। মোবাইল নাম্বার 01718026383। আবারও বলছি মোবাইল নাম্বার 01718026383। দর্শক, সব থেকে বড় সুবিধা হচ্ছে বিদ্যুৎ। এই বাড়ির দাগের দুই মাথায় দুই খাম্বা রয়েছে, আপনি দুটো দিক দিয়েই আপনি কিন্তু এই বিদ্যুৎটা ইউজ করতে পারবেন। পল্লী বিদ্যুৎ এবং পিডিবি সব দুইটাই কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে। বাড়ির চারপাশে কলা গাছ তো রয়েছেই, তার সাথে যে ফলজ গাছগুলো রয়েছে প্রতিটা গাছে এখন বর্তমানে ফল ধরেছে। আপনি যদি এই জমিটি কিনতে চান অবশ্যই তার দেওয়ার ঠিকানায় আপনি যোগাযোগ করবেন। আমি তাদের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে তাদের বাজারের ঠিকানা যেখানে তিনি থাকেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে বরগুনা আদার্স স্কুলের সামনে হাজি ব্রাদার্স, ওখানে গেলেই আপনি পাবেন। আর সেটা না চিনলে আরও একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রেটিনা স্টুডিও, বরগুনার একমাত্র পুরাতন রেটিনা স্টুডিওর অপোজিটে দোকান তার রয়েছে। আর টিন সেট দোতলা, এখানে যদি এখনও আপনি থাকতে চান এখানে বসবাস করতে পারবেন, সেরকম উপযোগী রয়েছে। এবং ঘরের চারদিকে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে তারা বসবাস করে না, অন্য এক লোক এখানে ভাড়া থাকেন। বাড়ির ভিতরে কিন্তু আরও অনেক কিছু দেখতে পেরেছি, এখানে ফুল গাছ রয়েছে, হ্যাঁ সব ধরনের গাছও কিন্তু এখানে রয়েছে। তো দর্শক, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা এখানে এই লোকেশনে আসবেন এবং তার ফোন নাম্বারে কথা বলবেন, বলে আপনারা যোগাযোগ করে এখানে এই নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।